যে মাজার খুলি যাব না করছি, এলাকার সেলাত আউটডোর কুকিং করছি। আমার হাজব্যান্ডে যে বলা হয় কোনটাই যে টেস্ট ডিফারেন্ট, এখানে গরুর মাংস আর কলিজা তেলিওটা মিক্স করা। আসলে মাংস আমি দিই না, আমার বইনে বলে বলে তারা খায় নলা, তো তাই মাংস খানা করে লাইছে। এখন কিচ্ছু করার নাই, আমি অসুস্থ আসলাম, অসুস্থ আমার হাত ভাঙ্গা আছে, তো বাড়িয়ে ভাঙছে না। টেস্ট করা লাগে, আমি প্রেশার কুকারে নিছি হলুদের পাউডার দিয়া, জিরা পাউডার দিয়া, গরম মশলা পাউডার দিয়া আর লবণ দিয়া আমি বয়েল করে নিলাম। ডালচিনি এলাচি আর তেজপাতা দিয়া, তেজপাতা দিছি, ডালচিনি এলাচি লবণ দিই, তা দিছি আর এখন লবণ দিয়া, লবণ দিয়া কালার আইসে, অত সুন্দর লাগে কালার, একদিন যে সুন্দর আসিল দিন, স্লো মোশন মনে হয় আমার ভিডিও আঙ্গুল টিফা মারি গেছে কি, ওখান থেকে দুই তিনটা ক্লিপ লই গেছে, কিচ্ছু করার নাই। দুই তিনবার ট্রাই করলাম, হয়ে দেখি ফার্স্ট আনতাম পারিনি ফরওয়ার্ড করি। এখন আমি প্লেট গুলিয়ে দেখি কত করবার লাগে, মিক্স করবার লাগে, বালা করি বয়ে দিয়েছিলাম আগে, না স্লো মোশন লাগে উফরে দিয়ে উঠে লিখে গিয়ে ফাল মারি। জানি না আমার গলা সবসময় ভাঙ্গা ভাঙ্গা থাকে, আমার তো আল্লাহ জানো। তারের না তার চেক করবো, চেক করছে তো ডাক্তারের তারের না কতবারও না ওরা বন্ধ বন্ধ অনেকবার ঘুরিয়ে দিছি। লোড করলিয়া দেখি আর রেডি হয়ে গেছে নি, তখন রেডি হয়ে গেছে লামাইয়া, ট্রাই করলাম পুরো লামাইতাম, কিন্তু এটা গরম হয়ে গেছে তার হ্যান্ডল। তখন নিয়ে আমি সিঙ্গর মাঝে ক্যালেন্ডার মাঝে আমি হনকো দহকা সপ্তাহ মশলা সহ যা পানি আছে এটা থেকে যত পানি বাড়াইছে, আবার আমি ঠান্ডা পানি দিয়ে আবার পালা করে ক্লিন করলাম। আগে আমি যে পালা করে ক্লিন করছি লবণ দিয়া বয়েল করার আগে, এখন আবার করলাম করিয়া তোলার সময় আমি আর পানির যে হরম পালা করে মাঝে আদা রসুন আর পেঁয়াজ, পেঁয়াজ আগে আমি আগে মাস করে নিয়েছিলাম গরম, দিলাম ফ্রেশ রসুন সব 12 বাজে।
মাশাল্লাহ, যে সুন্দর হয়েছে কালার দেখেও জিফ্রার পানি বলি যায়।